পারেন মেসকের কাপড় কামিজের কাপড় ব্লাউজ পেটিকোটের কাপড় পায়জামা ব্লাউজের কাপড় ফরক আর ফরকের কাপড় শুধুমাত্র 45 টাকা গজ যেটা ভালো লাগবে নেন মাত্র 45 শুকর শুকর ভাই দোকান কোথায় শুধুমাত্র 45 টাকা গজ দোকান কোথায় মেসকের কাপড় কামিজের কাপড় বড় খোঁচা বাড়ি ব্লাউজ পেটিকোটের কাপড় ये देखते हैं बेलाल चटपटी हाउस एंड फुस्का भाई आपने एक लाख दाम कतो करे कतो करे 50 টাকা করে পিস এগুলো হচ্ছে গ্যাস আছে না এগুলো তো ভালো উড়ে তাই না কতদিন থাকবে এটা এইভাবে ফুলে এটা গ্যারান্টি নাই নাকি এই যে দেখতে পাচ্ছেন আপনারা বাংলাদেশ এয়ারলাইন্স বিমান 50 টাকা পিস মাত্র নিতে চাইলে আজ চলে আসুন দিনদাপির মেলায় এই পাশে দেখতে পাচ্ছেন অনেকগুলো কাঠের গাড়ি কাঠের ট্রাক্টর এখানে লিখে দেওয়া আছে আবার 7 টন দেখতে পাচ্ছেন আপনারা ছোট্ট একটা গাড়িতে লেখা আছে 7 টন অনেক সুন্দর কাঠের গাড়িটা সব সব কিছু কাটের কাটের চাকা শুধু সামনে একটা আয়না লাগাই দেওয়া আছে গ্লাস এই যে ভাই আমাদের তৈরি করতেছে ভাই রে কি বানাবেন কাটের গাড়ি ট্রাক্টর নাকি নিজেরাই বানান নাকি হ্যাঁ সব আচ্ছা ये अपना देखते हैं भाई की है बना से ट्रैक्टर ওই লাঠিগুলো দিবে এখানে এই যে ট্রাক্টরের সাইডে দেখতে পাচ্ছেন আপনারা এই যে দেওয়া হইছে এগুলাতে ওই লাঠিগুলো ইউজ করবে এগুলা কত করে ভাইয়া পিস 35 টাকা একটা 35 টাকা পিস ট্রাক্টরগুলোর দাম ট্রাকগুলোর দাম হচ্ছে 35 টাকা করে পিস এই যে দেখতে পাচ্ছেন এই পাশে এই যে নাঙ্গল দেখতে পাচ্ছি আমরা নাঙ্গল নাঙ্গল দেখতে পাচ্ছি আমরা এটা তো ছোট নাঙ্গল নাকি চাচা দাম কত এটার 90 টাকা আর এটা এটা হচ্ছে বড় নাঙ্গল নাকি এটা হচ্ছে 120 টাকা নাঙ্গল যারা চাষাবাদ করেন তাদের জন্য এটা খুব উপকারী একটা কাজ বিশেষ করে ভুট্টা এবং আলু লাগানোর জন্য আর এটা হচ্ছে বেধা বলে না চাচা এটার দাম কত 110 টাকা এই যে বেধা দেখতে পাচ্ছেন এটাতে বিভিন্ন মানে খেতে বিভিন্ন ময়লা পয়সা করার জন্য অথবা ধান টান পয়সা করার জন্য কাকার দোকানে অনেক জিনিস রয়েছে কাকার বাড়ি কোথায় বাড়ি আমার খানসামা ঘাটপাড়ায় গেলে করিমপুর খানসামা ঘাটপার করিমপুর ও হ্যাঁ আমি তো যাই আপনাদের এলাকায় ওদিক দিয়া তো কবে আসছেন চাচা এখানে এবার তো মেলা সেরকম একটা লাগে নাই কারণ প্রশাসন পারমিশন দেয় নাই করোনার কারণে তো ব্যবসা কেমন চলতেছে তাই না আচ্ছা আচ্ছা যাই হোক আলহামদুলিল্লাহ আচ্ছা এই বটিগুলোর দাম কত করে চাচা পাকালো হতো না আচ্ছা এই যে বটিগুলো হচ্ছে 110 টাকা থেকে 120 টাকার মধ্যে বিক্রি করে ওনারা নিতে চাইলে আপনারা নিতে পারেন আমরা দেখতে পাচ্ছি এখানে চুড়ি ফিতার দোকান ভাই আপনার দোকানের নাম কি নন্দিনী জুয়েলার্স আমরা আসছি তো এই যে দেখতে পাচ্ছেন আপনারা বিভিন্ন রকমের মেয়ে মানুষের প্রসাধনী তো অনেক ধরনের ব্যান্ড এগুলো ব্যান্ড না মাথার ব্যান্ড এই পাশে এগুলো এগুলো কি ভাই এগুলো ভাই এই যে এগুলো 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 পায়েল বলে এগুলো পায়েল দেখতে পাচ্ছেন আপনারা বিভিন্ন ধরনের পায়েল এই পাশে এগুলো ব্যান্ড না হ্যাঁ এগুলো কাকড়া বলে কাকড়া কাকড়া এগুলো তো কাকড়া তাহলে নাকি এগুলো কাকড়া অনেক ধরনের কাকড়া দেখতে পাচ্ছি আমরা তো ভাইয়ের বাসা কোথায়
আমাদের বাসা দেবীগঞ্জ ভাই। দেবীগঞ্জ এত দূর থেকে আসছেন? হ্যাঁ জানি আমি, দেবীগঞ্জ গেছি আমি মেলাবার। এত দূর থেকে আসছেন? মেলা তো চলতেছে না সেরকম একটা, কেমন চলতেছে আপনার ব্যবসা? মেলা ভাই খালি দিন চলাচ্ছে আর কি। ও সেরকম ব্যবসা হয় না? না কবে আসছেন আপনারা এখানে? এই কালকে শুক্রবার, এর আগের শুক্রবার। যাই হোক ভাই অনেক দূর থেকে আসছে, তো ঠিক আছে ভাইয়া। এ পাশে আমরা ওই পাশে যেগুলো দেখলাম এই পাশেও সেই দোকানগুলোই রয়েছে। তো আমরা আপনাকে এক ঝলক দেখাই নি আপনাদেরকে সম্পূর্ণ দৃশ্যটাই। তো এই যে আপনারা দেখতে পাচ্ছেন, এই যে এক এক ঝলক দেখতে পাচ্ছেন, এখানে অনেকগুলো ফুলদানি দেখতে পাচ্ছি আমরা। তো এখানে দোকানদার ভাই নাই তাই কথা বলতে পারতেছি না। আবার এখানে দেখতেছি আমরা অনেক ধরনের চুড়ি দেখতেছি, দেখেন আপনারা অনেক ধরনের চুড়ি। ভাই এগুলোর নাম কি ভাই? ঘুংরা। এই যে ঘুংরা, এগুলো কি কাজে ব্যবহৃত হয়? ছোট বাচ্চাকে লাগাতে হয় নাকি? ছাগল গরু। ও আচ্ছা, এই যে ঘুংরা দেখতে পাচ্ছেন আপনারা, এটা এটার দাম কত করে ভাই? 5 টাকা পিস। তো আমরা এখন ভিতরের দিকে যাব, দেখব ভিতরের দিকে। দেখতেছি অনেক দোকান ভিতরের দিকে, ওগুলা ছিল খোলা বাজারের দোকান। আর এগুলা হচ্ছে স্থায়ী হবে দিস দোকানগুলা। কসমেটিক্সের দোকান, মামি বলছে ওটাই দেন আপনি, জানা ভাই টাকা নেন তো খাওয়া। লেপ তো শুকের দোকান, দেখতে পাচ্ছেন সুয়ের দোকান। এই পাশে অনেক কিছু লাগানো হয়, এবার লাগানো হয়নি, এই পাশে ফাঁকা। এই পাশটাতে সব কিছু লাগানো হয় মেলার মধ্যে, যেমন জাদু খেলা, মোটরসাইকেল, বাইক খেলা ইত্যাদি। এবার ওই যে প্রশাসন অনুমতি দেয়নি বিধায় এটা এই পাশে আর লাগানো হয়নি, এটা ফাঁকা পড়ে আছে। এই যে দেখতেছেন আপনারা, এগুলো হচ্ছে স্থায়ী দোকান, এগুলো সবসময় থাকে এখানে। ভালো আছেন? আরে
এগুলো দোকান এখানে থাকেই, এগুলো স্থায়ী দোকান, এগুলো সব আগে থেকেই থাকে এই দোকানগুলো। সো এই দোকানগুলো স্থায়ীভাবেই থাকে।